بس هذه اللي بقى جدد وقت فيكي وقت فيكي وقت فيكي
Vishnam Paramam Padam Sadava Shanti Shuraya Dini Vachakura Tadame Saha Idam Vishnave Om Tada Vishnam Paramam Padam Sadava Shanti Shuraya Dini Vachakura Tadame Saha Idam Vishnave Om Tada Vishnam Paramam Padam Sadava Shanti Shuraya Dini Vachakura Tadame Saha Idam Vishnave Om Tam Rakam Yajamahe Shugande Pushtivardhana Om Sitalai Sang Sarvapu Dive Posang Panchanun Bhairavi Saha Om Mahakala Bhairavi Saha Om Rai Rai Sar Sivai Saha Om Sarvapu Dive Posaha Om Sarvapu Devi Saha Om Punnamedak Punnam Bhavati Om Bhurbhavasyata Saritun Parinnan Bargo Devasya Dhimai Dhyana Pachodat Om Bhussaha Namah Shivaya Santaya Namah Krishna Tantra Kamala Sivaya Namah Hara Hara Namah
ओम नमो मद्रिसि व्यारति छन्दो सर्वितमिलियाग ओम जतैव पापं पतिगच्छति शान्ति ओम सर्वापदे संयम सति शान्ति यस्य सर्वे जमिनी जमिनी ओम शान्ति ओम शान्ति जमिनी जय हो आयुष्मान भव ओम तियतां कुंडली चक्रम सर्वजग हर हरि तस्मिन् तिष्ठे जगत् तिष्ठे ओ नित्ये पंडितं जगत् एतत् कर्म फलभो भगवानां परमस्तु हर हर महादेव 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 সমীর বাজার এই দাদা দাদা আপ দাদা এই তো আপ তো গাড়ি এই তাই তো না বলো ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়ো দাদা এক ঘন্টা দাঁড়িয়ে হ্যাঁ দেখো গেট বন্ধ হয়ে গেল শেখ শাহজাহানের মোবাইলে কল লিস্ট লিস্টে চার চল্লো পর কতগুলো পঞ্চায়েত কতজন পঞ্চায়েত সদস্যদের নাম রয়েছে প্রথমে স্বীকার করতে জানি যে উনি পঞ্চায়েত সদস্যদের সঙ্গে কথা বলেন টিভি নাই পরে কল লিস্ট দেখানোর পর উনি স্বীকার করেন যে একাধিক পঞ্চায়েত সদস্যদের তার মধ্যে সাফিকুল রহমান থেকে শুরু করে বিভিন্ন লোকজন যাদের বাড়িতে আজকে অলরেডি সিবিআই তল্লাশি করছে না শুধু তো পঞ্চায়েত সদস্য নয় আমরা তো মিডিয়ার মাধ্যমে শুনেছি নাকি বিধায়কের সাথেও নাকি যোগাযোগ হয়েছে আমরা যেটা বলছিলাম আমি প্রথম থেকে বলে এসেছি যে শেখ শাহজাহান কোথায় লুকিয়ে আছে সেটা পুলিশ জানে কারণ তো সেটা প্রমাণিত হচ্ছে একজন পঞ্চায়েত সদস্য যদি জানে পঞ্চায়েত সদস্যের সাথে কথোপকথন হচ্ছে বিধায়কের সাথে কথোপকথন হচ্ছে ডিজি জানে না পুলিশের এটা তো হতে পারে না মুখ্যমন্ত্রী তো অবশ্যই জানে বা জানতেন বলা ভালো শুধু বিধায়ক কথা বলছেন সুকুমার মাহাতো তিনি আমাদেরকে এবং কেন ভাঙচুর হচ্ছে সেটা জানতে তিনি ফোন করেছিলেন এবং তার আরো বক্তব্য যে তিনি না না তৃণমূল থেকে আস্তে আস্তে সবাই দূরত্ব বাড়াবে দেখতেই তো পাচ্ছেন দলের কি অবস্থা ক্যান্ডিডেট নেই আমাদের এমএলএদেরকে নিয়ে গিয়ে ক্যান্ডিডেট করার জন্য লাভালাভি করছে এতদিনের দল মমতা বন্দ্যোপাধ্যায় নাকি এত বড় নেত্রী সেই দল নিজের ক্যান্ডিডেট পাচ্ছে না বিজেপি থেকে কাউকে নিয়ে গিয়েলে তবে সে ক্যান্ডিডেট হবে নাহলে নিজের দলের লোকেরা তাহলে এতদিন কি করলো তাহলে সেখানে তৃণমূল দলটা দেখে এখন সবাই পালিয়ে বাঁচতে চাইছে যে থাকলেই হয় সিবিআই ধরবে না ইডি ধরবে কারণ সবাই চোর কারো না কারো নাম কার যে চুরি করে না সেও যদি কারোর সাথে কথা বলে সে চোরের সাথে নাম জুড়ে যাবে সন্দেশ কালীকে ভুয়া সন্দেশ বলছেন মুখ্যমন্ত্রী কিন্তু এই যে তৃণমূলই নারী স্বাধীনতা নারীদের সম্মানের কথা বলে সাজানদের পাশে থেকে যারা নির্যাতিতা হয়েছেন তাদের চরিত্র নিয়ে তো প্রশ্ন করছে মানে এদের মুখে কি নারীদের সম্মান এখন আমরা তো আগেই বলেছি মুখ্যমন্ত্রী নারী বাঙালি এই সমস্ত কথাগুলো যে বলে না ভোট কেনার জন্য বলে বা মানুষকে ইমোশনালি ব্ল্যাকমেল করে ভোটের জন্য বলে যদি মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি নারীবাদী হতেন তাহলে তো নিজের উত্তরসূরি কোনো মহিলাকে করে যেতেন কেন ভাইপোকে করলেন ভাইজিকেও তো করতে পারতেন করেননি বাঙালির কথা বলতেন নিশ্চয়ই আপনাদের মনে আছে বিধানসভা ভোটের সময় বিধানসভা ভোট যেই পার হয়ে গেল বাঙালি মেয়ে অর্পিতা ঘোষ তাকে রাজ্যসভা সভা থেকে সরিয়ে দিলেন একজন অসমের মেয়েকে নিয়ে এসে রাজ্যসভায় তিনি দিয়ে দিলেন সুস্মিতা দেবকে যিনি বাংলার না তাহলে বাংলা বাংলা বাঙালি মহিলা যাই উনি বলেন শুধুমাত্র ভোট ভোটে কারসাজি করার জন্য বলেন হৃদয় থেকে বলেন না মন থেকে বলেন বাংলায় সুরক্ষিত রয়েছেন নারীরা তিনি বলছেন এবং কি মনে হয় যে এই নারী দিবস কি সন্দেশ খালি সে তো গোটা দেশের ডেটা বলবে তো নারী পাচারে আমরা প্রথম ঘরেলু হিংসা যাকে বলে অর্থাৎ
ডোমেস্টিক ভায়োলেন্স যাকে বলে, সেই ডোমেস্টিক ভায়োলেন্সে আমরা প্রথম চার রাজ্যের মধ্যে। ডাউরি কেস অর্থাৎ পণ প্রথাতে মার্ডার হয়, যে মহিলাদেরকে মেরে ফেলা হয়, সেই পণ প্রথার দিকে আমরা প্রথম দিকে অবস্থান করি, নারী পাচারের দিকে প্রথম দিকে অবস্থান করি। মহিলারা শিক্ষা দীক্ষায় পিছিয়ে যাচ্ছে, একের পর এক রেপের মতো ঘটনা কতগুলো বলবো, হাসখালি সন্দেশখালি থেকে শুরু করে কত ঘটনা। আমার এমপি হওয়ার পরে পাঁচ বছরে তিনটে মেয়েকে আমি নিজের লোকসভাতে রেপ হতে দেখেছি, রেপ এবং মার্ডার। আমার জেলাকে মনে করা হয় দক্ষিণ পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে শান্তপ্রিয় জেলাগুলির মধ্যে একটি। তাতে যদি আমি পাঁচ বছরে তিনটি মেয়ের রেপ বা মার্ডার দেখতে পাই, তাহলে অশান্ত জেলাগুলো যাদের মনে করা হয় সেখানে কি অবস্থা ভাবুন। দেখুন, সেদিন যারা যা করেছিল তাদের সবাইকে পাপের শাস্তি ভোগ করতে হবে, পাতালে লুকিয়ে থাকলেও তাদেরকে টেনে বের করা হবে। যেমন কেঁচো যখন মাটির জমিতে থাকে, লবণ জল দিলে হুড়ু করে বেরিয়ে আসে, দেখবেন সিবিআই এর কাছে ওরকম যন্ত্র আছে, এমন লবণ জল দেবে হুড়ুর করে সব বেরিয়ে আসবে এবং জেলে ঢোকার জন্য ব্যস্ত হয়ে পড়বে। অন্যদিকে সিবিআই তদন্তে আজকে শেখ শাহজাহান তিনি বলেছেন যে আমি নির্দোষ, সমস্ত বিচার হবে, দলের একাংশ আমাকে ফাঁসিয়েছে, কি বলবেন? বুঝতেই পারছেন দলের অবস্থা কি, ওনার দলের লোকই যদি ওনাকে ফাঁসিয়ে থাকে মহিলারা তাহলে কোন দলের মহিলারা, যে ক্যামেরার সামনে বলছে যে শেখ শাহজাহান এই কাজ করেছে, তাহলে সেই দায়টা কার? মাননীয় মুখ্যমন্ত্রী এখন নির্লজ্জের মতো শেখ শাহজাহানকে সাপোর্ট করে যাচ্ছে আমরা দেখছি, এবং মহিলা দিবসের দিনও দেখছি, তার আগে নাটক, আগের দিন নাটক দেখলাম। সন্দেশখালী প্রসঙ্গে ইতিমধ্যে মুখ খুলেছেন বলছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলছেন যে রাজ্যের মানুষ খুলে গিয়েছে। না, সন্দেশখালীর ঘটনা অনেক কিছু খুলে দিয়েছে, অনেক কিছু প্রমাণ করেছে যে এই রাজ্যে মহিলারা কী অবস্থায় আছে, লক্ষ্মীর ভাণ্ডার পেতে গেলে তাদেরকে কী কী কম্প্রোমাইজ করতে হয়, তো পরিষ্কার বোঝা যাচ্ছে। মাঝেদের তৃণমূলের আর এক বিধায়কের তো আমরা ছবি দেখলাম, মহিলাদেরকে তিনি যেভাবে মানে সরকারি প্রকল্প দিচ্ছেন, কিন্তু সন্দেশখালী আর একটা সন্দেশখালী হওয়া শুধু হয়ে তো আছে, শুধু মুখ খোলা হচ্ছে সময়ের অপেক্ষা মহিলাদের। সব সব ব্যাটা অ্যারেস্ট হবে, চিন্তার কিচ্ছু নেই, এবং আপনারা নিশ্চয়ই দুটি দৃশ্যের পার্থক্য খুব ভালো করে বুঝে গেছেন, শেখ শাহজাহানকে যখন পুলিশ নিয়ে যাচ্ছিল আর শেখ শাহজাহানকে যখন সিবিআই নিয়ে যাচ্ছে, এই দুই দৃশ্য সন্দেশখালী সেই লোকেদের যারা ইডির উপর হামলা করেছিল তাদের বুকে কাঁপুনি ধরাতে ধরানোর জন্য যথেষ্ট, এবং তৃণমূলের অনেক নেতার বুকে এখন কাঁপুনি হবে, ব্যথাও হবে, অনেকে এসএসকেমে ভর্তি হবে, উডবান ওয়ার্ড রেডি করতে হবে, এবং আমি তো বলে দেবো পিজির ডাক্তারবাবুদেরকে গান শুরু করে দিতে এখন থেকে, তোমরা কুঞ্জ সাজাও গো আমার প্রাণনাথ আসিতে পারে, পানুরাতে এখন যাবে কুঞ্জ সাজাতে হবে। না, এই তল্লাশি অভিযান খুব দ্রুত করা উচিত, এবং আপার প্রাইমারি থেকে শুরু করে চাকরি চুরি যে হয়েছে, এই চাকরি চুরির জাল জেলা অবধি বিস্তৃত। কেন একটা একটা চোর রেহাই পাবে, একটা চোর জেলে থাকবে, এটা তো হতে পারে না, সব চোরগুলোকে জেলে রেখে দেবে। আজকে মহিলা দিবসের দিন মাননীয় প্রধানমন্ত্রীর এই উপহার আমার বাংলার মায়েদের বোনেদের তাদের সকলের জন্য উৎসর্গ, এবং আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এইভাবে মহিলারা আগামী দিনে আরো অনেক উপহার পেতে চলেছে। কেন্দ্র সরকারে বেড়েছে, রাজ্য সরকারের তো 32% থেকে 36 থেকে 32 হয়েছিল, 32 থেকে আবার 36 হয়ে গেল। মুখ্যমন্ত্রীকে বলবো আরো 10% ঘোষণা করার জন্য ভোটের আগে। সন্দেশখালীতে 10ই মার্চ আপনাদের সভা করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। আমরা আদালতের এই রায়কে স্বাগত জানাচ্ছি, এবং আদালত আছে বলে গণতন্ত্র পশ্চিমবঙ্গে অবশিষ্ট আছে, নাহলে তো আমাদের ঘরে বসে থেকে ব্যান্ড বাজাতে হতো, আর কোনো কাজ ছিল না, মানে আমাদের করে মিটিং মিছিল কিছু করতে দিত। এবং আদালতের তরফে এই পর্যবেক্ষণ দেওয়া হয়েছে যে যেখানে আপনাদের সভাস্থল সেখানে 144 ধারা জারি করা হয়েছিল, আদালত রাজ্য সরকারকে জানতে চাইছে যে 144 ধারাটা কি সভা আটকাতেই দেওয়া হয়েছে, প্রশ্ন করেছে আদালত। না না, আদালত তো বুঝতে পারছে পুলিশের যে অ্যাক্টিভিটি, পুলিশের এই অ্যাক্টিভিটি একদম তৃণমূল কংগ্রেসের ক্যাডারদের মতো। তৃণমূল কংগ্রেসের ক্যাডাররাই মনে হচ্ছে খাকি জামা পরে প্যান্ট পরে শার্ট পরে বসে আছে। তৃণমূল দল এখন ডুবছে,
জাহাজ যখন ডোবে তখন সবাই পালাতে শুরু করে, পালাচ্ছে এখন এই ডুবন্ত জাহাজ থেকে। যাদের মাথায় বুদ্ধি নেই তারাই এখন এই জাহাজে চড়বে, বাদ বাকি সবাই পালাবে। এসএসসি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারক তিনি বলেছেন যে রাজ্য সরকারের আইনজীবীর উদ্দেশ্যে, উনি এসএসসির আইনজীবীর উদ্দেশ্যে আপনারা কি লুকোতে চাইছেন, কেন লুকোতে চাইছেন? স্কুল সার্ভিস কমিশন আইনজীবীকে প্রশ্ন। স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী তার মনিবদের কথা মতো মনিবদেরকে বাঁচানোর চেষ্টা করছে যাতে ধরা না পড়ে। শাক দিয়ে তো মাছ ঢাকা যায় না, মাছ তো একদিন না একসময় একসময় বাইরে চলে আসবে, সেটাই হচ্ছে। এবং যেভাবে চুরি করেছে এরা, এই চুরির হাত, এই চুরি ঢাকার ক্ষমতা কারো নেই। ত্রিপল দিয়ে ঢাকলে পরেও ঢাকা পড়বে না, শাক দিয়ে কী হবে? সুগন্ধদা, আনুষ্ঠানিকভাবে এখনো আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হয়নি, কিন্তু অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন শুরু হয়ে গেল তমলুকে। জনগণের ওনার প্রতি ভালোবাসার জন্য শুরু, তমলুকেই দাঁড়াচ্ছেন ওনাকে আমরা আগ্রহ প্রকাশ করেছি তমলুক থেকে দাঁড়ানোর জন্য। সুগন্ধদা, রায়ান এক নম্বর অঞ্চলের যিনি অঞ্চল সভাপতি রয়েছেন, তিনি আজকে একটা দুষ্কর ভূমিকা দিয়েছেন। তিনি বলছেন যে যারা ভোট প্রচারের জন্য আসবেন তাদেরকে বলবেন 100 দিনের আগে কাজের টাকা দিন, নাহলে তেমনি খুলে দেবো। এটা তো বলছেন, আমি যাবো দেখা করতে তার সাথে, দেখি কত টেংরি আছে তার। মুরগির দোকান করে নাকি, মুরগির মাংসের দোকান করে, টেংরি টেংরি বলছে, হতে পারে তৃণমূলের তো নেতা মানে তো ওরকম। বিরাট বিজয়ের মঞ্চ তৈরি হয়েছে এবং সেখানে দফায় দফায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কি পৌঁছে যাচ্ছেন, এত বড় মঞ্চ, 100 ফুটের র্যাম্প করা হয়েছে। ফ্যাশন শো হবে কিনা জানি না, এখন র্যাম্প যখন তৈরি হয়েছে আমরা অপেক্ষা করছি, নুসরত মিমি অভিষেক সবাই ফ্যাশন শো টো করবে। র্যাম্পে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন সাধারণ মানুষের সঙ্গে, এটা তো বিদায় সভা তৈরি হচ্ছে, বিদায় সভার মঞ্চ। ফাঁসির মঞ্চ হওয়ার কথা ছিল, দড়ি পাইনি হয়তো, কিন্তু দড়ি কিনতে গেলে তো আবার দুর্নীতি করবে, সেই জন্য এখন ফাঁসির মঞ্চ তৈরি জায়গায় এখানে এমনি মঞ্চ তৈরি করে দিয়েছে। এমনি এক্ষুনি যদি জানা যাচ্ছে যে সিবিআইয়ের তরফে সেদিন যে হামলা হয়েছিল ইডির উপর, তার একাধিক ভিডিও ফুটেজ শেখ সাজানকে দেখানো হয়েছে এবং তাকে দিয়ে চিহ্নিতকরণ করা হচ্ছে যে কারা কারা সেদিনকে হামলা ছিল। সেটাই তো করা উচিত, যে হামলা করিয়েছিল সেই তো বলতে পারবে না কে, তার সাগরেদ কারা কারা ছিল, সেই বেটাগুলোকে ধরে এনে এবার টাইট দিতে হবে। ঠিক যেমন শেখ শাহজাহানকে এখন টাইট দিচ্ছে, কতদিন আপনাদের সাংবাদিকদের কাছ থেকে শুনলাম উনি নাকি ভেঙে পড়েছেন, কান্নাকাটি করছেন, সবে তো কলির সন্ধে, এখনই কান্নাকাটি করলে হবে, আরো অনেক চোখের জল ফেলতে হবে। যে এখনো তোলাবাজি চলছে, টোটো চালকরা অভিযোগ করেছেন শেখ শাহজাহানের নাম করে এলাকায় এখনো তোলাবাজি, শেখ শাহজাহানের লোকের ওখানে টোটোর লাইসেন্স দেওয়া থেকে শুরু করে, টোটোর রুট থেকে শুরু করে, কার টোটো চলবে কার টোটো চলবে না, একটা বড় নেক্সাস চলে, সব জায়গাতে চলে। আপনি এখানে সব দেখুন, বেআইনি অটো চলবে যদি আপনি তৃণমূল করেন, তৃণমূল না করলে আপনার বেআইনি অটো চলবে না, রাজধানীতে হয়, এরকম অন্য কোথাও দেখা যায় না ভারতবর্ষে। ইডিতে ইডি যখন তল্লাশি অভিযানে গেছিল তখন অনুগামীদের শেখ শাহজাহানই নির্দেশ দিয়েছিলেন যে সমস্ত গেজেট রয়েছে, ইলেকট্রনিক গেজেট রয়েছে ইডির হাতে, সেগুলোকে ভেঙে দেওয়ার নির্দেশ উনি দিয়েছিলেন, উনি স্বীকার করেছিলেন। না, সে তো উনি ভাঙার নির্দেশ দিয়েছিলেন, এবার সিবিআই এর উচিত ওনার অনেক কিছু ভাঙা, আমরাও অপেক্ষা করবো সিবিআই কি কি ভাঙে শেখ শাহজাহানে। সুগন্ধদা, এবারে প্রচারে বিজেপি প্রচারে দেখা যাচ্ছে সন্দেশখালিকে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে। দেখুন, সন্দেশখালী গুরুত্ব দেওয়ার মতো ঘটনা, আপনি মনে করুন ওই ঘটনাটা আপনার বাড়ির কোনো মহিলার সাথে ঘটতো কেমন লাগতো আপনার? আমরা সেইভাবেই মনে করছি যে ওই মহিলাগুলোকে আলাদা এন্টিটি ভাবছি না, আমার বা স্ত্রীও যেরকম সেরকম সন্দেশখালী একজন সাধারণ যুবকের স্ত্রীও তার মর্যাদা একই রকম, তো সেই জন্য যেভাবে প্রতিবাদ করা উচিত আমরা সেইভাবে প্রতিবাদ করছি। না, একটা প্রশ্ন তুলছি বিরোধী যে শুধুমাত্র সন্দেশখালী কেন, রাম মন্দির বা যে চিরাচরিত যে প্রচার সংখ্যালঘু বিষয়গুলো সেগুলো সামনে আসছে না, এবারে সব বিষয়ই থাকবে, কিন্তু একটা ঘটনা ঘটেছে, যে ঘটনা গোটা দেশকে সম্পূর্ণভাবে নাড়িয়ে দিয়েছে। যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ সে তো অবাক হয়ে গেছে যে এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গেও মতো রাজ্য, কালচারাল রাজধানী বলা হয়, কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয়, সেখান থেকে 2 ঘন্টা দূরে, কলকাতা থেকে 2 ঘন্টা দূরে এই ধরনের ঘটনা ঘটছে আজকালকার দিনে, মানে স্বাধীনতার 75 বছর পার হয়ে যাওয়ার পরে। কিন্তু সন্দেশখালীর এই ঘটনা আমরা অন্যায় অবিচার সিনেমায় উৎপল দত্তকে করতে দেখেছিলাম ভিলেন হিসেবে, সে মহিলাদেরকে রাত্রিবেলা তার বাড়িতে ডাকতো, কিন্তু এখন সেটা চলছে, এটা তো আমরা অবাক হয়ে যাচ্ছি। যে রাম মন্দির, যে এত রাম মন্দির হয়েছে এবং তার প্রচার সারা ভারত জুড়েই করা হচ্ছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেখানে সেই প্রচারটা সব জায়গাতেই প্রচার হচ্ছে। আপনার ভুল ধারণা, পশ্চিমবঙ্গ থেকে প্রতি জেলা থেকে ট্রেন গেছে, ট্রেন ভর্তি করে মানুষ গেছে, আবার ট্রেনের ডিমান্ড হচ্ছে, আমরা দিতে পারছি না, স্বাভাবিক। রাম মন্দির একটা বিরাট বড় ইস্যু, হাজার হাজার মানুষ লড়াই করেছে এর জন্য এবং সবাই অপেক্ষা করেছিল যে কবে রাম মন্দির হবে, রাম মন্দির হয়েছে, মানুষ খুব খুশি। আগামীকাল কলকাতা পৌরসভার মেয়র পরিষদ সদস্য, কলকাতা পৌরসভার মেয়র পরিষদ সদস্য অভিজিৎ মুখার্জি তার ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে,
তদন্ত হওয়া উচিত এবং জেলে ঢোকানো উচিত। এখন থানা ঘেরাও করেছে আমাদের দক্ষিণ কলকাতার তরফ থেকে, থানা ঘেরাও হবে এবার আমাদের, কারণ কারো বিরুদ্ধে যদি ধর্ষণের অভিযোগ ওঠে তথ্য প্রমাণ, মিনিমাম তথ্য প্রমাণ থাকে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন কর্তা তেমন তার সাগরে তার দেখুন মুখ্যমন্ত্রী নির্লজ্জ বলে ওদেরকে নিয়ে এসে শুনেছে, তার আমলে একজন মুখ্যমন্ত্রী হোম মিনিস্টার হওয়ার পর, মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পর জমি দখল করে দিনের পর দিন যে যে চাষ হলো, মাছ চাষ হলো, এই টাকার লুট হলো, এই কম্পেনসেটটা কে করবে? ভর্তুক যেটা ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা ভরবে কে? ধন্যবাদ।